জানিস হয়েছ কিনে মোর গোলাম টাক মুই 10 দিন থেকে কভার নাকছুম টিভিটা ভাল করিয়ান হ্যাঁ বাড়ির টিভিটা নষ্ট হয়ে আছে কত কত সেই 10 দিন থেকে মুই টিভি সিরিয়াল দেখার ভাঙছল না মোর গোলামটা কথাই শুনে না হ্যাঁ কথাই শুনে না আরে সেই কথা কইছ নি আবু মোর বাড়ি তো এক মাস থেকে ডিসেল লাইন নাই হ্যাঁ ডিসেল লাইন কাটি দিয়েছে মোর গোলামটা দুই মাস থেকে ডিসে ডিসের বিল দেয় না সেই জন্য মুই এইবার এই তোরে দলত আসি হ্যাঁ এই ওয়াগার বেরাচ্ছুম এবার মোরে টাকা দিয়ে মুই ডিসের বিল দেন এই ঝাড়ুগুলো মুখ দেখে সারিম মুই কয়দিন থেকে মুইও এক মাস থেকে সিরিয়াল দেখতে পাঞ্ছল না এ শালী মন্দির বেটির ঘর তোমরা কাম বাদ দিয়ে হ্যাঁ শুয়ে দিয়ে আল্লাহ শুরু করে দিয়েছেন হে তোর তোমরা ওয়া গারা বাদ দিয়ে খারা হ্যাঁ হ্যাঁ আল্লাহ করবে দোস্তেন সকাল সকাল কাম করো সকাল কাম করো এ শালা আর এই মহিলা কামলাক নিয়ে মোর একরে জাতে রাখেল হয়ে গেছে হ্যাঁ এ আরে ইমরা কেমন এই ওয়া বাড়ির মাজত হ্যাঁ ওই তো বেড়ে সব কামলাগুলি একরে পাই ঠেকাই দিয়েছে আর ইমরা এলাম মঠে মাজত এলাম পড়ি আছে এই শালী মন্দির বেটির ঘর করবি আর মনে কি বাহে হ্যাঁ এ ঝাড়ুয়ে গোলাম তুই গাল্লেশ নে বসিস গাল্লেশ নে তোর ওটে কামলা দিবে রাস্তি দেখি হ্যাঁ তোর একটা সভ্যতায় আমাকে শুনে রাখবে আমার কি হ্যাঁ আমরা কি দম নিবেন নাই আমরা দমও নেবো কাম কর্ম দমও নেবো কাম কর্ম তুই হ্যাঁ তুই 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 এটা এসে গিয়ে হ্যাঁ বেগর 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 মারবার আসছিস তুই যাত থেকে যাত থেকে আমার সময় মতো আমরা কাম কর্ম আলা এ শালী মন্দির বেটির ঘর তোমার কাম হলতো হ্যাঁ নেসর ফেসর কাম তোরা নেসর পেসর করি হ্যাঁ আল্লাপ করি দিনটা হ্যাঁ শেষ কমেন সেটা আমি মানিম হ্যাঁ মানিম আর এই যে তোমাক দুইটা তোমাক দুইজনকার কামলা না নিয়ে আমি যদি একটা পুরুষ কামলা নিনু হয় তোমার থেকে 10 গুণ কাম করিলে হ্যাঁ তোমার কাম কামলা নিয়ে তোমার ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে হ্যাঁ ওয়ার গাছ একার পারে ভেটলা বেরকে ফেলানছে এ তোমরা ওটো ওটো তোমার তোমাকার কাম করা লাগবে না তোমরা যাও থেকে যাও থেকে এ গোলামের বেটা গোলাম চাকরের বেটা চাকর হ্যাঁ আমরা এই সকাল 8টা থেকে হ্যাঁ গেলা বেলা বাজে 3টে এই যে এতক্ষণ যে কাম করলে এই টাকাটা দেবে কারে হ্যাঁ দেবে খায় তুই সুসুর করে এই দুইজনকার হ্যাঁ সাইজ সাইজ 800 টাকা দে 800 টাকা দে তারপরে আমার থেকে যাইছি তোর তোর না খান হ্যাঁ এই ছেড় ছেঁচরা গায়ের উত্তর ওঠে হ্যাঁ আমরা আর জীবনে কাম করে আসবেন নাই আর তোমরা আর আমাকে জীবনে ডাকবার না হ্যাঁ জীবনে ডাকবার না এই শালী মন্দির বেটির ঘর কয় কি বাহি হ্যাঁ এই শালী মন্দির বেটির ঘর কয় কি এমনা তো সারাদিন কামে করিলে আপনি টাকা চায় হ্যাঁ টাকা চায় এ তো তোমরা করে গুলে যদি মোর বাড়ির বেট সহিনে না হয় তোমার একেবারে বাড়া মায় খিসনুং হয় ভাল করি খিসনুং হয় এলাম এলাম সময় আছে তোমরা থেকে পালান বুঝছেন মাথা কিন্তু গরম করাইস নি মাথা গরম করাইস নি মাথা গরম করাইলে একটা মেশিন স্টার দেম হ্যাঁ তেল মোবিল ছাড়া মেশিন স্টার দেম তোমার একটা ব্যারেল ফেলাইম তোমরা থেকে যাও চাইরে নাও পাবান না চাইরে নাও পাবান না এ শালী মন্দির বাড়া তুইও মসো তেল দিয়ে থাক বুঝছিস এই যে মনে করিস নি যে তুই আমাকে টাকা দিবেন না সারা আমরা থেকে চলে যাবো এর থেকে তো ওটা টাকা নিয়ে তারপরে যাবো এখন 1000 টাকা নেবো 1000 টাকা যতই টাইম বাড়বে অতই বেশি টাকা নেবো আর যদি বেশি হ্যাঁ চেদর বেদর করিস তাহলে কিন্তু তোকে ভাতা দিয়ে ডাঙ্গে নেম বুঝছিস ভাতা দিয়ে একরে কঠিন ধোলাই তো করে ওরে বাবা রে বাবা ভাতা রোগ বলে এমন ডাকে আনবে হ্যাঁ ভাতা রোগ বলে ডাকে আনবে তা যা তোর কোন ভাতার আছে ডাকে আন আর তোমরা গুলো তো কামে করেন নাই হ্যাঁ তোমরা যে কামে করি থাকেন তাহলে তোমার ওয়া বাড়ির মাজত এলাম কেন দেখছ না পুরুষগুলো একটা পাই ঠেকে দিয়েছে তোমরা গুলি এলাম মাজত কেন মাজত তোমরা খারা হ্যাঁ কি করেন হ্যাঁ যা তোর কোন ভাতার আছে ডাকে আন যা দেখুন কি কি মোর করবে ভাই মোর কিছুই করে পাবান না এ সারুয়ে গোলাম এ মরা তোর মোষ টানি ছিরিম বুঝছিস এলাম তুই সুরসুর করে টাকা দে কাম কাম করি নাই মানে তাহলে যে আমরা কাম যদি আমরা তোর কামে না করি তাহলে এলে কাম করিল কায় এই যে তুই এতগুলো খোয়া গাড়িল কায় রে হ্যাঁ এ সারুয়ে গোলাম এতগুলো খোয়া গাড়িল কায় তুই সুরসুর করে টাকা বের খাও নাইলে কিন্তু তোর খবর আছে হ্যাঁ খবর আছে এ শালী মন্দির বেটির ঘর তোমরা যদি বাস পেস চান মোর ওয়া বাড়ি থেকে তোমরা এলায় ওঠো হ্যাঁ এলায় ওঠো এটা এটা তোমরা স্টাইল দেখবার আসছেন না আর আর একটা তো একটা চুল সারি দিয়ে মনে হয় যে হাটে মোর ওয়া বাড়ি থেকে টিকটক করবে আসছে হ্যাঁ টিকটক করবে আসছে এ শালী মন্দির বাড়ির ঘর তোমরা এলাই মোর ওয়া বাড়ি থেকে ওঠো যদি ওয়া বাড়ি থেকে না ওঠেন না তাহলে কিন্তু আর কঠিন তোমার ব্যারেল ফেলাম একেবারে তোমার দুই দুইজনকে একের কঠিন বাদাম দেম কথা সতে মোর ওয়া বাড়ি থেকে ওঠো তোমরা চাইরে নাও আইসো বানান চাইরে নাও তোমাকে দিবেন না এ সখি নিয়ে এ গোলাম কয় কি রে হ্যাঁ এই ঝাড়ুয়ে গোলাম কয় কি আমার বলে চাইরে নাও দিবেন না এক করবে মনে কি রে হ্যাঁ এক এক ধরিস ধরিস তো এক ধরি হ্যাঁ মসুর ধরি না কে সারা গ্রাম ঘুরে মো বুঝছিস সারা গ্রাম ঘুরে মো এ এ শালী মন্দির বেড়া তুই যদি বাসে চাস তুই সুসুর করে টাকা দে না হলে কিন্তু কঠিন ঝামেলা আছে আমরা কয়া দেবো আমার কাছে তুই হাত দিছিলু হ্যাঁ হাত দিছিলু তুই দরকারি তোকে জুতের মালা দিয়ে সারা গ্রাম ঘুরাইবে মানুষে ঘুরাইবে বুঝছিস মানুষে ঘুরাইবে তোর মসুর দড়ি না গাইবে তুই কথার সাথে টাকা বের খাও কথার সাথে টাকা বের খাও এই শালী মন্দির বেটির ঘর কয় কি বাহে হ্যাঁ এই শালী মন্দির বেটির ঘর কয় কি এমা এমা এই মহিলা কামলাক নিয়ে দেখো মোর মান ইজ্জত আর কিছুই থাকে না
মই বাসি থাকতে আর জীবনে এই মহিলা কামলা ধরবেন না। যেমন কথায় আছে না যে ঢেকি শরবত গেইলেও বাড়া বানে, সেই কেস হয়েছে। এমার এই মহিলা মানুষের গল্প করা বাদ যায় না, এর থেকে একটা পুরুষ কামলা নেই তাই মোর মেলা কাম করি দেবে। এ সখি নে মুই বুঝছুম, বুঝছিস মুই বুঝছুম, এই হামাক এই জারু জারু এগুলো হামাক টাকা দিবেন না, বুঝছিস? তুই বাড়ি যা, বাড়ি যা, তোর ভাতার টাকা খেয়ে আন। হ্যাঁ, ওদি মোর ওর ভাতার টাকা কইস একাই। হ্যাঁ, এই একাই আমার এই যে ভাতার দিয়ে একাই ডাঙ্গে নেমো, একের কঠিন ধোলাই দিয়ে নেমো। হ্যাঁ, তোর তোর ভাতারও ডাকে আন, মোরও ভাতারও কদি ডাকাস, একাই দেখে ভাতার দিয়ে একের ডাঙ্গের উপর ডাং দেবো। হ্যাঁ, একের কঠিন ধোলাই করমো। দর্শক, আজকে তাড়াহুড়া করে ভিডিওটি বানালাম, জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর পরবর্তীতে আরও সময় নিয়ে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দেওয়ার আমি চেষ্টা করব। এখন থেকে রেগুলার আপনারা ভিডিও পাবেন, আগেও যেভাবে পেয়েছেন এখনও পাবেন, তবে দিন দিন ভিডিওগুলো আপডেট করার চেষ্টা করতেছি। তো যাই হোক, বেশি কথা না বাড়াই, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।